সরকারি বিএল কলেজ, বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ, যা খুলনা শহরের দৌলতপুরের ভৈরব নদীর তীরে অবস্থিত। আমার একজন ফলোয়ার আমার প্রায় সব ভিডিওতে কমেন্ট করে যেন বিএল কলেজ নিয়ে একটা ভিডিও বানাই। তার রিকোয়েস্ট রাখার জন্যই আজকে এসেছি আমি বিএল কলেজ নিয়ে একটা ভিডিও করতে। জানি না কতটা কভার করতে পারবো। ১৯০২ সালের জুলাই মাসে খুলনায় শিক্ষার পৃষ্ঠপোষক ব্রজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজের আদলে 2 একর জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর স্টেটের 40 একর জমি এই প্রতিষ্ঠানে বরাদ্দ করে। ১৯৬৭ সালের 1 জুলাই তারিখে বিএল কলেজকে সরকারি কলেজে রূপান্তর করা হয়। ১৯৪৪ সালে ব্রজলাল শাস্ত্রী মারা গেলে ১৯৫১ সালে হিন্দু ও একাডেমি শব্দ দুটি বাদ দিয়ে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় ব্রজলাল কলেজ বা সংক্ষেপে বিএল কলেজ। এটা কি বিজ্ঞান ভবন? না, এটা আর্টস বিল্ডিং, আর এটা হলো তোর বোটানিক। এটা কি কোনটা? এই বিল্ডিংটা এটা হচ্ছে অডিটোরিয়াম। অনেক পুরনো মনে হচ্ছে। অনেক পুরনো। আর এই বিল্ডিংটা একদম নতুন? হ্যাঁ, এই দুইটা বিল্ডিং এ নতুন করা হয়েছে, এই তো 4-5 বছর হবে। যদিও বিএল কলেজ খুলনার মধ্যে একটা ঐতিহ্যবাহী কলেজ, কিন্তু বিএল কলেজের সাথে আমার স্মৃতিময় তেমন কিছুই নাই, কারণ এই কলেজে আমি লেখাপড়া করিনি। শুধুমাত্র এখানে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, লয়ের পরীক্ষা দেওয়ার জন্য এবং সম্ভবত ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসছিলাম। তাই স্মৃতিময় অন্যদের কাছে হতে পারে, হাজার হাজার বাংলাদেশে হয়তো হাজার হাজার স্টুডেন্ট এরকম আছে যাদের সাথে বিএল কলেজের স্মৃতি মিশে আছে, বাট আমার সাথে তেমন কিছু না। আর এই যে ভৈরব নদীর তীরে বলে, এই ভৈরব নদীটা কোন দিকে? জাস্ট একদম লাগোয়া ওই পাশে। ওই পাশে বলতে সুভাষচন্দ্র হলের গায়ে লাগানো ওই পাশে একটা হল আছে, আমরা এই দিক থেকে হেঁটে গেলে পাবো ওটা? হ্যাঁ, আমরা পাবো, আমরা ওটা দেখবো। এই জ্ঞানীটাকে দেখেন, এই কলেজে পড়েনি কিন্তু প্রত্যেকটা হল চেনে। কি কি জন্য আসতি সত্যি কথা বল? আড্ডা আর কিছু? রুম ডেটিং। রুম ডেট? এইখানে রুম ডেটিং? অবশ্যই না। ও, ভবিষ্যতে? অবশ্যই না, রুম ডেটিং এই তো আছি নাই, তাহলে ভবিষ্যতে হবে কিভাবে? এবার বিএল কলেজ নিয়ে কিছু তথ্য দেবো যেগুলো হয়তো অনেকেরই অজানা। বিএল কলেজ ছিল অবিভক্ত বঙ্গদেশের প্রথম আবাসিক কলেজ। প্রতিষ্ঠার পরপরই বিএল কলেজে শিক্ষক সংখ্যা ছিল মাত্র 4 জন প্রিন্সিপাল সহ। প্রতিষ্ঠার পর প্রথম 7 বছর এই কলেজে শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু ছাত্ররাই পড়ার সুযোগ পেত, নিম্ন বর্ণের হিন্দুরা এবং মুসলিমরা এই কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ পায়নি। বিএল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে এবং 1909 সালে এখানে নিম্ন বর্ণের হিন্দুরা এবং মুসলিমরা ভর্তি হওয়ার সুযোগ পায়। তৎকালীন সমাজ ব্যবস্থা এমনটাই ছিল যে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের হিন্দুরা একসাথে বসতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, এমনকি একসাথে লেখাপড়াও করতে পারবে না। যার ফলে এই হিন্দু একাডেমিতেও ব্রজলাল শাস্ত্রী এই বিভক্ততা আনতে বাধ্য হন।
যদিও 1909 সালে এই ধরনের বিভেদ দূর করা হয় এবং সবার জন্য এই কলেজ উন্মুক্ত করা হয়। এইটা বিএল কলেজের আর একটা বিখ্যাত জিনিস, আনোয়ার ভাইয়ের মুড়ি মাখা। বিএল কলেজের স্টুডেন্ট হন আর না হন, এই বিখ্যাত রসুন মুড়ি মাখা খেতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে।